এই মুহূর্তত আমাল লগত আছে পয়মা সুক্লবড়া ডাঙ্গরিয়া তেও দিহতো শিলসবা টিকেট পার্টিত লাভ কইছে তেখরো আমি মন্তব্য জানাই অভিনন্দন কে কংগ্রেস হহয় মই অফিসে আছিল হুম তেতিয়া খবর পালো আপনা লগর জরেতেই লোকসভাত লোকসভা ভোট দলে নির্ণয় করিলে আমি চেষ্টা করি দলের দিয়াই আই সম্মান যাতে আমি উদ্ধার করি

কথাটো এনেকুৱা এই যে আপুনি মোক এতিয়া সুধিছে জাষ্ট আমি অফিসের আহিছোঁ এই মুহূৰ্তত এতিয়া আমিও যে কৈ আছোঁ কথাবিলাক আপোনালোকৰ জৰিয়তেই আমি আৰু টেলিফোনত শুনিল টেলিফোন শুনলাম এটি ডিক্লিয়ার করেছে মানে দেখাই টিভি মই তো আপোনালোকৰ ওপৰত বিশ্বাস আছে সেইকাৰণে মই এই কথাখিনি কৈ আছোঁ এই ক্ষেত্ৰত স্বাভাবিকভাবেই কোনো কামত থাকিলে কামের প্রতি এটা লগন থাকি যায় এটা কোনো না কোনো ক্ষেত্রে এটা অ্যাটাচমেন্ট কিন্তু এই ক্ষেত্রত আপনি যদি ড্রয়িং রুমের পড়া যদি আপনি বেডরুমত যায় অলপ সামথিং এটা চেঞ্জ আহিব আপনার তো এইখানি এর কথা আউটা কথা মই গলে পরিমল শুক্লবৈদ্য এগরাকি জ্যেষ্ঠ নেতা বর্ষিয়ান নেতা আর এটা নতুন যাত্রার ভাবে দলে দায়িত্ব দিছে কি কয় আপনি এই ক্ষেত্র হয় মই ভাবু অহমের কারণে কাম করা ইটু আমার ভারতমার কারণে কাম করা। আর ও দলিত গই ঠাইত কাম করা হিতু আমার ভারতমার কারণে কাম করা আমার রাজ্য আর রাষ্ট্রের কারণে কাম করা কাজেই এই ক্ষেত্রত আমার কোনো দিধা দন্দ অন্তরত নাই কোনো ভালপোয়া নাই কোনো বেয়া পোয়া নাই

তিনি চারি আমি করিম এইটোৰ কাৰণে কাছাৰ আৰু হাইলা কান্দে কাম বিলাক কৰিম কেনে কেনে কো হ'ব কেনে কো ধৰণৰ কনফিডেন্স কেনে কো হ'ব শিলচৰ মসৰি বা ফলাফল কেনে কো হ'ব বুলি বিচাৰি যেতো বিজেপি যথেষ্ট আধিপত্য আছে তাৰ ঠত্তেও কেনে কো বিউধি বিউধি ঐক্য নিৰ্ধাৰণ হ'ল বহুত কিছু সারি কিমা হলনি হ'ল সিলছৰ হয় মই আগতে আপোনালোকক কৈছো প্ৰাৰ্থী দিজনী হ'ক দলে যাকে নিৰ্বাচিত কৰে প্ৰাৰ্থী হিচাপে শিলচৰ সহ আমাৰ গোটেই ভাৰতবৰ্ষ रेजाल्ट खूब भल हम अपन लोगचरे रेजाल खूब भल खूब भ